এই ভাস্কর্যটির নাম ওশেন অ্যাটলাস। এটি জলের তলায় স্থাপন করা পৃথিবীর সবথেকে বড় শিল্পকর্ম। বাহামাসের রাজধানী নাসার পশ্চিম উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5 মিটার গভীরতায় এটি স্থাপন করা হয়। এর উচ্চতা 17 ফুট এবং ওজন 60 টনেরও বেশি। শিল্পী জেসন টেইলার বিভিন্ন খণ্ডে এই মূর্তিটি তৈরি করে সমুদ্রের তলদেশে একসাথে জুড়ে দেন। ভাস্কর্যটিতে একজন বাহামিয়ান মেয়েকে দেখানো হয়েছে যে এই সমুদ্রের বিশাল ভার বহন করছে, ঠিক যেন অ্যাটলাসের মতো। ওশেন অ্যাটলাস তৈরি করা হয়েছে হাই ডেন্সিটি পিএইচ নিউট্রাল মেরিন সিমেন্ট দিয়ে, যাতে 100 বছরেও এর কোনো ক্ষতি না হয়। স্থানীয় ছাত্ররা অ্যাটলাসের মূর্তি থেকে অনুপ্রাণিত হয়ে এই মডেলটি নির্বাচন করেন। জলদূষণ, অতিরিক্ত মৎস্য শিকার ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে সামুদ্রিক জীববৈচিত্র্যকে রক্ষা করার উদ্দেশ্যে 2014 সালে এটি স্থাপন করা হয়। ক্লিফটন ন্যাশনাল পার্কে ঘুরতে আসা পর্যটকদের কাছে বর্তমানে এটি এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ধন্যবাদ বন্ধুরা, আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা পৃথিবীকে।